আপনারা জানেন যে আজকে এই রিমিতে যে তালিকা দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট জনস্বার্থের মামলায়, সেই রিপোর্টটি আজকে তারা আদালতে দাখিল করেছে। যদিও আগেই তারা বলেছিল এই রিপোর্টগুলো তারা প্যাক করে অর্থাৎ কনফিডেন্সিয়াল ইয়েতে সিলগালা করে আদালতে দিবে, এবং সিলগালা করে আদালতে তারা দাখিল করেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষে, এবং সেখানে তারা একটা কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করেছে। যে কমপ্লায়েন্স রিপোর্টের মধ্যে তারা বলেছে যে বাংলাদেশ ব্যাংকের আইনে যদিও এই কোন ঋণ খেলাপিদের সম্পর্কিত তথ্য এটা পাবলিশ করার কোনো বিধান নাই, কিন্তু আদালতের নির্দেশের কারণে তারা এটা আদালতে দাখিল করল, এবং সেখানে যে তথ্য তারা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে 1,10,000 কোটি টাকা লোন ডিফল্টার আছে বর্তমানে, আর 80,000 কোটি টাকা আছে যারাও লোন ডিফল্টার কিন্তু তাদের উপরে বিভিন্ন আদালতের স্থিতি অবস্থা আছে সৃষ্টি আছে, সেই কারণে তারা লোন ডিফল্টার হিসেবে বিবেচিত হচ্ছে না। আর এর বাইরে আরও একটা জিনিস তারা বলেছেন, সেটা 38,000 কোটি টাকার মতো আছে, যেখানে আপনার এই লোনগুলো কারা নিয়েছে কি এই কোনো হদিস নাই, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 2,38,000 কোটি টাকার এই মানে ব্যাংকের অর্থ এটি বিভিন্নভাবে লোন ডিফল্টারদের হাতে আছে এই মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে টোটাল অ্যাকাউন্ট এই সব ব্যাংকের মাধ্যমে 10,441টি অ্যাকাউন্ট এই লোন ডিফল্টারদের আছে, এখানে ব্যক্তি কতজন হবে সেটি তারা উল্লেখ করেননি, কারণ একই অ্যাকাউন্টে 3-4 জন থাকতে পারে। তো অ্যাকাউন্ট হিসেবে তারা বলেছে 10,441টি অ্যাকাউন্ট থেকে এই সমস্ত লোনের অর্থ দেওয়া হয়েছে। এবং আদালতে এই আজকে যে প্রশ্ন আসছে সেখানে আদালতে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে আর্গুমেন্ট করার জন্য প্রেয়ার করেছিলেন রানী ড্যাটোরিয়াল, আমরা সেখানে আপত্তি দিয়েছি যেহেতু এখানে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ আছে এবং বাংলাদেশ ব্যাংক একটা প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন স্বাধীন প্রতিষ্ঠান, সেখানে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে রানী ড্যাটোরিয়াল বাংলাদেশ ব্যাংকের পক্ষে উনি এখানে এপিয়ার করতে পারবেন না। আদালত তখন তার সেটি আমাদের সাবমিশন গ্রহণ করে তার বক্তব্যে আমরা অ্যাটর্নিয়াল হিসেবে তার বক্তব্য শুনেছেন, এবং উনিও যে বক্তব্য রেখেছেন তাতেও এক ধরনের ওনার বক্তব্যের মাধ্যমে এসেছে যে এই যে ব্যাংকের যে লোন ডিফল্টার বিভিন্ন লোকজন টাকা নিয়ে টাকা দিচ্ছে না, এটা আমার মনে হয় যে আদায় করার ব্যাপারে যদি কোর্ট কোনো রকম পদক্ষেপ নেয় সেই ব্যাপারে জোরালো কোনো আপত্তি উনি উত্থাপন করেননি। আর আমাদের পক্ষ থেকে বলেছি, আপনারা জানেন যে আজকে পর্যন্ত এই 2% ডাউন পেমেন্ট দিয়ে যে তাদের যে রিস্যুর করার সুযোগটা ছিল যে আজকে পর্যন্ত স্থগিত আছে, এটি আমরা আবেদন করেছিলাম আরও 2 মাস বৃদ্ধি করার জন্য, আদালত আরও 2 মাসের যে বৃদ্ধি করেছে এবং আদেশ দিয়েছেন যে আগামী 2 সপ্তাহ পরে সরকার এবিজে বৃদ্ধি দেবে, এবং এর মধ্যে 2 সপ্তাহ পরে আমরা যে রিটটা করেছিলাম সেটা খুব আলোচনা এসেছে। যেমন আমরা একটা মিডিয়ার রিপোর্ট দেখিয়েছি, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন কে কত লোন নিয়ে লোন দিচ্ছেন এগুলো খুঁজে বের করুন, এটা আদালতের দৃষ্টিতে এসেছে। এবং আদালত নিজেই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যখন সভা করলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে আপনারা 1 ডিজিটে এই ইন্টারেস্টটা নিয়ে আসুন, কিন্তু আজ পর্যন্ত ব্যাংকগুলো সেটি নেয় নাই সেটি আদালত বলেছেন। এবং আদালত এটাও বলেছেন যে শুধু তাই নাই, 1 ডিজিট তো নাই, অনেকে 12, 18, 16, 20 পর্যন্ত তারা ইন্টারেস্ট নিচ্ছে, এবং বিভিন্ন কারণে তারা ব্যাংক থেকে এই আমাদের যারা ডিপোজিটার তাদের অর্থ থেকে অর্থ নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আদালত অ্যাটর্নি জেনারেলের দৃষ্টিতে এনেছেন। এবং আদালত বলেছেন যে এই বিষয়গুলো আমাদের কাছে যেহেতু এসছে এই বিষয়ে আমরা আন্তরিকভাবে সমস্ত বিষয়গুলো যাতে সমাধান করা যায়, সরকারের যে সমস্ত লোন ডিফল্টার জেনুইনলি কজে তারা লোন ডিফল্টার হয়েছে সেগুলোও তারা দেখবেন, এবং যারা ব্যাংকের অর্থ নিয়ে আর পরিশোধ করছেন না তাদেরকেও তারা দেখবেন। তবে কোন